নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের। বন্ধুরা, মা বোনেদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মা বোনেদের 1,000 টাকা ও 1,200 টাকা করে দেওয়া হয়। প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একমাত্র লক্ষ্য। বর্তমানে প্রায় 2,16,00,000-এর বেশি মা বোনেরা প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বন্ধুরা, আগস্ট মাস শেষ পর্যায়ে, এবার সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে তা নিয়ে চিন্তায় রয়েছে বাংলার মা বোনেরা। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। জানা গিয়েছে বন্ধুরা, সেপ্টেম্বর মাসে 3 থেকে 4 ভাগে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। এছাড়া বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবে। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে, কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে? অনেক মহিলারা পাবেন ডবল টাকা। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে, কাদের কাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে, বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের মা বোনদের জন্য খুশির খবর, সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া তারিখ প্রকাশ। কারণ বন্ধুরা, প্রতি মাসে মা বোনেরা চিন্তায় থাকেন কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। সকল মা বোনেদের চিন্তা দূর করে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, তবে প্রকল্পের তরফে এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি যাদের, তারাই বা কবে টাকা পাবে জানাল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। নতুন আবেদনকারী মা বোনেরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য। তবে প্রতি মাসে তাদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর মা বোনদের জন্য। বর্তমানে বন্ধুরা, রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সবথেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যের সবথেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা। প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা। 2021 সালে প্রথম শুরু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, অর্থাৎ 36 মাস হয়ে গেল। সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট 37 মাসের টাকা পেয়ে যাবেন বাংলার 2,16,00,000 মা বোনেরা। সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, কাদের কত টাকা দেওয়া হবে, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। বন্ধুরা, নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে সাথে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কত তারিখ থেকে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বন্ধুরা, আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার অনুমোদন দিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা ও 1,200 টাকা করে দেওয়া হবে। বন্ধুরা, প্রত্যেক মাসে মাসে যেমন মা বোনদের টাকা দেওয়া হয় 2 তারিখ থেকে শুরু করে 4 তারিখের মধ্যে, সেপ্টেম্বর মাসেও 2 তারিখ থেকে শুরু করে 6 তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তবে এবার সেপ্টেম্বর মাসের টাকা 30 আগস্ট থেকে দেওয়া শুরু করা হবে।
বন্ধুরা, 30 আগস্টের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে। 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। তবে বন্ধুরা, প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। এছাড়া বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা 6 তারিখের পর সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং 13 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। অর্থাৎ বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য সরকার। তবে বন্ধুরা, সকল মা বোনদের একসাথে টাকা দেওয়া হবে না। সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। যেহেতু বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর, তাই একসাথে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়। তাই বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে আগে পরে প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর শুরু করা হবে। এবার দেখুন বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে যে টাকাটি মা বোনেদের দেওয়া হবে সেটি 37তম কিস্তির টাকা। কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে 36তম কিস্তির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। নবান্ন সূত্রে খবর বন্ধুরা, যার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 36তম কিস্তির টাকা পায়নি, সেপ্টেম্বর মাসে সেই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা পাবে 2000 টাকা, আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে 2400 টাকা। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 36তম কিস্তির টাকা পায়নি, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনার 36তম কিস্তির টাকা এই 37তম কিস্তির টাকার সাথে একসাথে দেওয়া হবে। এক্ষেত্রে সাধারণ ঘরের মা বোনেরা পাবে 2000 টাকা, আর তপশিলি উপজাতি ঘরের মা বোনেরা পাবে 2400 টাকা। এবার দেখুন বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কোন মহিলারা টাকা পাবে না। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। জানা যাচ্ছে বন্ধুরা, এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অথচ তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC করা নেই। সেপ্টেম্বর মাসে এই সমস্ত মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই কাজটি সম্পন্ন করে রাখতে হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনাদের প্রত্যেককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে EKYC সম্পূর্ণ করে রাখতে হবে। যারা যারা EKYC সম্পূর্ণ করে রাখবেন তারাই একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, আর যারা রাখবেন না তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।